আর্ম চেয়ার ফিলোসফার আপনাকে যুক্ত করা হয়েছে আর্ম চেয়ার ফিলোসফার আপনি বলেন তাহলে ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে অ্যাড করার জন্য আসলে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে আপনার সাথে কথা বলার আজকে আমি ফাইনালি সুযোগ পেলাম এটা আমার জন্য সত্যি সৌভাগ্যবান এবং আমি আপনার ভিডিও হচ্ছে 2017 সাল থেকে দেখি তো ভাই আমি যে ইস্যুটা আপনার সাথে ডিসকাস করতে আসছি সেটা হলো আগে আমি বলে নেই যে আমি হচ্ছি একজন অ্যাগনস্ট হিসাবে আইডেন্টিফাই করি আমি মনে করেন যে কোনো সুপার ন্যাচুরালিজম বা কোনো রিলিজিয়ানকে বিলিভ করি না বাট আমার যেটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে যে আপনি ন্যাচারালিজম জিনিসটাকে কিভাবে দেখেন কারণ অনেকে আছে যে এই এর পাশাপাশি সে নিজেকে ন্যাচারালিস্ট হিসাবে দাবি করে যেমন হচ্ছে সায়েন্টিস্ট শন ক্যারল লরেন্স ক্রাউস রিচার্ড ডকিন কারণ আম কারণ আমি ন্যাচারালিজম নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে কারণ আমি মনে করি যে ন্যাচারালিজম কখনো আপনার ওই যে প্রবলেম অফ অনেস এটা এক্সপ্লেন করতে পারে না এবং আমি কনসিয়াসনেস নিয়ে গত চার বছর মনে করেন যে যতটুকু পড়াশোনা করলাম ওতে আমি কনভিনসড না যে আমরা পিওরলি ন্যাচারালিস্টিক প্রসেস দ্বারা কোনোদিন কনসিয়াসনেসকে এক্সপ্লেন করতে পারবো তো আমার প্রশ্ন হচ্ছে আপনি এই হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেসকে কিভাবে দেখছেন বা جیبহে যদি আমরা এক্সপ্লেইন করতে না পারি তাহলে তো এক্সপ্লেইন করতে পারছি না সেটাই তো আমার আমাদের মানে কনক্লুশনটা হবে যে এক্সপ্লেইন করতে পারছি না কিন্তু সেটার উপরে ভিত্তি করে এক্সপ্লেইন করতে পারছি না সেটার উপর ভিত্তি করে তো আমি কোন একটা কনক্লুশনে যেতে পারছি না তাই না জি হ্যাঁ জি ভাই তাহলে তাহলে কি আপনি এটা তাহলে আপনি কি মেনে নেবেন যে যদি আপনি ফিজিক্যাল ফেনোমেনা দিয়ে এটা एक्सप्लेन করতে না পারেন তাহলে দেন মেবি ইট ইজ not a physical phenomenon মানে না পারলে তো নাই পারছি সেটা আবার আবার কেন আরেকটা জিনিস মেনে নিব আমি অন্য একটা জিনিস মেনে নিতে হলে তো সেটা প্রুফ লাগবে আমি এইটুক পর্যন্ত মেনে নিতে পারি যে এটাকে আমি एक्सप्लेन করতে পারছি না যদি আমি কোন একটা জিনিস সম্পর্কে না জানি কোন একটা জিনিস সম্পর্কে যদি আমার অজ্ঞতা থাকে তাহলে আমার একমাত্র অনেস্ট পজিশনটা হবে যে এই বিষয়টা সম্পর্কে আমি কোনো কনক্লুশনে যেতে পারছি না কারণ এই বিষয়টা আমি এক্সপ্লেইন করতে পারছি না ভাই আমি তো বুঝতেছি না এটা কি ভাই আমি তো জানি না এটার ভিতরে কি ভাই এটার উপর ভিত্তি করে আমি কিভাবে আরেকটা কনক্লুশনে যাব মনে করেন আপনার সামনে একটা কালো বক্স আছে সেই কালো বক্সের ভিতরে কিছু একটা আছে নাকি নাই সেটা আপনাকে জিজ্ঞেস করা হলো এবং আপনাকে কোনো টুলসও দেয়া হলো না যে এটার ভিতরে কিছু আছে যে আপনি কিভাবে টেস্ট করবেন কিভাবে টেস্ট করার কোনো টুলস কোনো ম্যাটেরিয়ালস কিছু দেয়া হচ্ছে না আপনাকে আপনাকে বলা হচ্ছে জাস্ট এটার ভিতরে কি আছে আপনি বেবে বেবে বের করে আমাকে বলেন এর ভিতরে কি আছে আমি যদি সেই জিনিসটা না জানি তাহলে আমার একমাত্র পজিশন হবে একমাত্র অনেস্ট পজিশন হবে যে এটার ভিতরে কি আছে আমি বলতে পারতেছি না তো ভাই আমি তো জানি না ভাই বলতে পারতেছি না এটার ভিতরে মারবেল আছে নাকি কডবেল আছে নাকি কমলা আছে নাকি আলু আছে নাকি পটল আছে নাকি মাছ আছে নাকি মুরগি আছে ভাই কোন কিছু সম্পর্কই আমার কোন কনক্লুশনে যাওয়ার কোন ওয়ে নাই তো কারণ আমি তো জানি না তো ভাই কি আছে বা কেমনে হইছে বা কি আদা আছে নাকি কোন কনক্লুশনই তো আমি যেতে পারছি না আমার একমাত্র হচ্ছে ভাই বলতে পারতেছি না আমার কিছু টুলস দাও ভাই টুলস পরীক্ষা নিরীক্ষা করে আমি বলতে পারবো এছাড়া তো ভাই বলতে পারবো না তো ভাই আমার মানলেও তো আমি বলতে পারবো না তো ভাই যদি আমি বলি তাহলে সেটা হবে সেটা হবে আমি বানায় বানায় বলতেছি আমার কাছে কোনো প্রমাণ নাই আমি বানায় বানায় বলতেছি যদি আমি মানে মানে হুদাহুদি কেউ কিছু কিছু লোক থাকে যারা এটা বলতে লজ্জা পায় যে আমি জানিনা এই কারণে তারা কি করে বানায় বানায় কিছু একটা এটার ভিতরে একটা হাটটি মাটিম টিম আছে এটার ভিতরে একটা কদবেল আছে এটার ভিতরে একটা জাম্বুরা আছে এই যখনই এই ধরনের কথা কেউ বলবে সেটা তো একটা ডিসঅনেস্ট পজিশন হয়ে যাবে কারণ সে তো সেই জিনিসটা যে আছে বা সেইভাবে হইছে সেইটার সপক্ষে তো তার কাছে কোনো এভিডেন্স নাই বা তার কাছে কোনো কিছু নাই যেটা দ্বারা সে এই কনক্লুশনে পৌঁছেছে যে ওইটার ভিতরে একটা কদবেল আছে বা একটা জাম্বুরা আছে কোনো কনক্লুশনে যাওয়াই তো সম্ভব না আমার

ভাই দেখেন আমাদের মহাবিশ্ব যা হয় সেটা আমরা এই পর্যন্ত যত ব্যাখ্যা আছে সব পিওরলি ন্যাচারালিস্টিক ওয়েতে ব্যাখ্যা পাই এর বাইরে যেগুলা পাই সুপার ন্যাচারাল ব্যাখ্যা অ্যান্ড অল এগুলা শুধুমাত্র দাবির মধ্যেই শুরু এবং দাবির মধ্যেই শেষ এর বাইরে তাদের কিন্তু কোনো অ্যাট্রিবিউশন নাই এক্সপেরিমেন্টের জায়গায় হ্যাঁ এক্সপেরিমেন্ট করা হয়েছে বাট তাদের ফেভারে কোনো এক্সপেরিমেন্ট যায় নাই ধরেন দোয়া দোয়া টোয়া এদের এক্সপেরিমেন্ট করা হয়েছিল কিন্তু এদের ফেভারে কোনো ইয়ে যায় নাই কোন ধরনের কোনো আচ্ছা ভাইয়া আমি আপনার কথাগুলো শুনলাম এবং আমি একমত যে আপনার যেটা বলছেন সেটা আপনার হান্ড্রেড ঠিক যে মনে করেন যে একটা মধ্যে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন মার্বেল আছে কি নাই তো আমি তো এটা অবশ্যই বলতে পারবো না আমি বলতে হবে যে মারডল থাকতেও পারে নাও থাকতে পারে তো আসিফ এর কাছে আমার একটা প্রশ্ন তাহলে হয় তাহলে কি আপনি কনশিয়াসনেস এর ক্ষেত্রেও কি আপনার কনক্লুশন এটাই যে আপনি আমরা জানি না যে এটা আসলে কিভাবে ইমার্জ করে বা এটা এখন আপনার পিওরলি ফিজিক্যাল হইতে পারে নাও হইতে পারে এটা আমরা জানি না না ভাই 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 আমরা যখন বলি যে এটা এটাও হইতে পারে ওইটাও হইতে পারে ওইটা হওয়া পসিবল এটা হওয়া পসিবল আমরা যখন একটা কিছু পসিবল বলি এই পসিবল মানে হচ্ছে এই পসিবিলিটির ভিতরে বিলিয়ন অফ বিলিয়ন অফ বিলিয়নস অফ বিলিয়ন জিনিস থাকতে পারে হুম যেটা যেটা ইলজিক্যাল না যেটা ফারাজ ভাই আপনি কি এই জিনিসটা একটু এক্সপ্লেন করবেন যে যে লজিক্যালি যেটা ইম্পসিবল না সেরকমের যে কিছু হতে পারে এটা কি একটু এক্সপ্লেন করবেন ফারাজ ভাই মানে লজিক্যাল পসিবিলিটি বলতে এটা তো দেখতে হবে যে আমাদের ওই যেটা আছে কিটা তো

ভাই আমরা যেটা আসলে পসিবল বলতে বোঝাই সেটা হচ্ছে যে কোনো কিছুই হইতে পারে হইতে পারে আমরা মানে তর্কের খাতিরে যখন ধরে নেই যে হ্যাঁ এটাও হইতে পারে সেটাও হইতে পারে কিন্তু যখনই আমরা বলি যে এটা এটা হই আপনি আমরা যখন বলি যে এটা হইতে পারে এর উল্টাটাও হইতে পারে এটাও আমরা বলি একই সাথে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে এটার উল্টাটাও হইতে পারে উইটাও হইতে পারে সেটাও হতে পারে এরকম বিলিয়ন্স অফ বিলিয়ন্স পসিবল এক ইয়া থাকতে পারে হুম এগুলোর ভিতরে যে কোনো কিছু হইতে পারে যদি সেটা একদমই টোটালি ইলজিক্যাল না হয় লজিক্যালি যদি ইম্পসিবল না হয় তাহলে যে কোনো কিছু হইতে পারে কিন্তু যখন আপনি বলবেন যে এমনটা হইছে তখন আপনাকে তো সেই জিনিসটা প্রমাণ দেখাতে হবে হুম জি ভাই এটা আমি বুঝলাম আমি কি আপনাকে আরো একটা প্রশ্ন করতে পারি মানে ভিন্ন টপিকে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা ভাই আমি জি ভাই আপনি অনেক সুন্দর বোঝালেন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই এবং এটা আমার কাছে মনে করেন যে এটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমি মনে করেন অনেক এইথিস্ট ভার্সেস মুসলিম বা এইথিস্ট ভার্সেস না ইথিস ভার্সেস মুসলিম ডিবেটে এটা বেশিরভাগ দেখা যায় এবং অ্যাজ ফার এস আই রিমেম্বার আপনার একটা ডিবেটও আমি এরকম একটা জিনিস দেখছিলাম এখন এটা আপনি ছিলেন নাকি আসাদ নূর ছিল এটা আমার ঠিক মনে আসতেছে না বাট অনেক আগে দেখছিলাম এই বিষয়টা সেটা হচ্ছে আপনি যখনই কোনো মুসলিম বা কোনো রিলিজিয়াস পার্সনের সাথে ডিবেট করবেন তখনই তারা একটা মনে করেন যে কি বলবো যে গ্রেনেড বোমার মতো একটা জিনিস ছুঁড়ে মারবে আপনার দিকে সেটা হইতেছে কি তারা জিজ্ঞাসা করবে যে মনে করেন যদি এইথিজম সত্য হয়ে থাকে বা যদি কোনো গড না থেকে থাকে তাহলে ওই 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 এথিজম সত্য হয়ে থাকে মানে এথিজমের তো কোনো আলাদা কোনো ক্লেম নেই এথিজম সত্য মিথ্যা হয় আমি মানে আমি আমি মিসপিক করেছি আমি মিসপিক করেছি এথিজম হইতাছে যে এটা কোনো পজিটিভ ক্লেম না যাক মনে করেন যদি যদি কোনো সুপারন্যাচুরাল গড না থেকে থাকে তাইলে তারা দাবি করে যে যদি আহ ধরে নেন যে ইসলাম ধর্ম যদি সত্য না হয়ে থাকে এটা তারা দাবি করে তো তখন তারা বলে যে যদি এটা ইসলাম যদি ফল্স হয়ে থাকে তাহলে বা সব রিলিশন যদি ফল্স হয়ে থাকে তাহলে আপনি আহ ইনসেস্টার কি যুক্তি দিবেন তাহলে কেউ যদি আহ কোনো ইন্সে আমি যুক্তি দিবই এটা আপনাকে কে বলছে

এই কথাটার মানেটা কি আপনি একটু আমাদেরকে বুঝায় বলবেন এই কথাটার মানে হচ্ছে যে লরেন্স ক্রাউস এর এই বিষয়ে কোনো পজিশন নেই সে জানে না যে এটা এটা রং হইতে পারে রাইট হতে পারে কিন্তু তাহলে আপনি যে বললেন যে লরেন্স ক্রাউস বলছে এটা করা যাবে এটা এটা লরেন্স ক্রাউস কথা যদি আপনি ক্রাউস আমি জানি না যে এটা কেন রং ফরাস ভাই আপনি কি এখন একটু কথা বলতে পারবেন আমি তো বলতেছি বাট আসিফ ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে ফরাস ভাই আপনি কি এই এই যে লরেন্স ক্রাউসের এই জিনিসটা এই জিনিসটা একটু এক্সপ্লেইন করবেন লরেন্স ক্রাউস এই বিষয় কি বলছিলেন আপনি তো বলে বলে দিছিলেন যে আসিফ ভাই সে মোস্ট প্রবাবলি সে এরকমটাই বলছিল যে আই ডোন্ট নো ওয়াই ইজ ইট রং বা তার কাছে এরকম মেন অফ টা নাই যে কারণ এটা রং বলতে হবে এবং আমি মনে করি এটা রং কেন মানে এটাকে রং বলার অবজেক্টিভ রিজনিং কোন কোন মুমিন বা কোনো মহিলার কাছে আজকে বলা মনে হয় না এই যদি এটাকে অবজেক্টিভলি রং বলার মতো কোনো রিজনিং থাকে এবং সেটা যদি জাস্টিফাইড রিজন হয় এটা যে কেউ মেনে নিতে মানে আমরা সহ যে কেউ মেনে নিতে পারি ওকে তো কোনো সমস্যা নাই বাট দ্য থিং ইজ কোনো কিছু পিছনে যদি আমাদের জাস্টিফাইড দিক কোনো কিছুকে রং বলার পিছনে যদি আমার কাছে জাস্টিফাইড রিজনিং না থাকে দেন উই হ্যাভ টু অনেস্ট ইনফ এন্ড সে নো আমাদের কাছে এটাকে রং বলার মতো কোনো জাস্টিফাইড রিজনিং নাই আচ্ছা চেয়ারফেলা সরভাই আমি আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনার কাছে কি এটা যে রং এটা প্রুফ করার যদি রিজন যদি অলরেডি থাকে তাহলে তো আপনার কাছে অলরেডি রিজনটা আছে তাই না আর যদি রিজনটা না থাকে এক এক সেকেন্ড একটু কথাটা শুনে নেন যদি রিজনটা না থাকে আপনার কাছে এটা যে রং এটা বলার কোনো রিজন যদি না থাকে কোন যে কোনো ঘটনাই যদি রং বা রাইট এটা যদি মনে করেন আপনি আজকে 8 ঘন্টা ঘুমাইছেন আম ফিলোসফার ভাবে এটা কি রং নাকি রাইট বলেন তো বা অন্য কোনো ক্ষতি করবে তখন সেটা মোরালি রং হবে কিন্তু এখানে যদি আপনার দেখাইতে না পারি যে এখানে কারো ক্ষতি হচ্ছে যদি ক্ষতি হওয়াটা দেখাইতে পারি তাহলে তো দেখাইতে পারলাম তাহলে তো যুক্তি পেয়ে গেলাম হ্যাঁ আর যদি দেখাইতে না পারি তাহলে আমি কিভাবে বলবো কিভাবে এটা বলা সম্ভব যে এটা রং আপনি এটা একটু আগে একটু বলে নেন যে যদি আমার কাছে রিজন না থাকে তাহলে আমি কিভাবে রিজন দিব যে এটা রং যদি আপনার কাছে রিজন না থাকে তাহলে আপনি অবশ্যই রিজন দিতে পারবেন না কারণ যদি আপনার কাছে রিজন না থাকে তাহলে আপনার বলতে হবে এটা মরালিটির সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে মরালি নিউট্রাল

জি জি ভাই আমি পুরোটা শুনেছি আপনাদের যুক্তির সাথে আমি একমত যে যদি আপনি সাইন্টিফিক্যালি proof না করতে পারেন যে কোনো ক্ষতি হচ্ছে তাহলে আপনি just পরামর্শ দিতে পারবেন এটা আমি একমত video টা ভালো ছিল আমি আপনাকে যদি কিছু মনে না করেন আমি আরো একটা প্রশ্ন করি কারণ আমি কবে আবার যুক্ত হতে পারবো এটা তো কোনো guarantee নেই না ভাই এই বিষয়ে আর একটা প্রশ্ন আছে ভাইয়া তো ভাইয়া আমি যখন যখন বারবার আমি আমি বুঝছেন এগুলো মনে করেন যে মুসলিম ভার্সেস এইচএস এগুলো ডিবেটের প্রতি মোটামুটি আমার একটা অ্যাডিকশন আছে আমি প্রতিদিন দেখি তো যখন দেখলাম যে বারবার এরকম এই প্রশ্নটা উঠে আসছে তখন আমি মনে করি ফেভারিট ফ্যান্টাসি নাকি এই ইনসেস্টের একটা ফেভারিট ফ্যান্টাসি একদম ভাই যারা প্রশ্নগুলো বারবার তুলে আনে তাদের ফ্যান্টাসি হতে পারে কিন্তু আমি তো এটা তো আমার ফ্যান্টাসি না এটা কিন্তু আমি করছি কি এটা নিজে নিজে একটা মনে করেন যে ইন্টারেস্টে এগেইনস্টে মনে করেন যে একটা লজিক্যাল যুক্তি দাঁড়াকরণের একটা চেষ্টা করছি আমি কি এটা শেয়ার করতে পারি যদি আপনারা একমত হন কিন্তু যদি আপনাদের আপনাদের কাছে প্রিমিস অলও কোনো যুক্তি থাকে দেন অফকোর্স জি ভাই আমার যুক্তিটা কি একটু এরকম ভাই যুক্তিটা হচ্ছে যে মনে করেন যে আপনি এটা আমার সাথে অবশ্যই একমত হবেন যে কোন দুইজন মানুষ আপনার রিলেশন করতে গেলে বা মনে করেন যে কোনো সেক্সুয়াল রিলেশন করতে গেলে আপনার অবশ্যই ভ্যালিড কনসেন্ট থাকতে হবে এখন মনে করেন যে ভ্যালিড কনসেন্ট মানে হচ্ছে যে কোনো ফোর্স থাকতে হবে না এবং এখানে কোনো মনে করেন যে পাওয়ার ইম্ব্যালেন্স থাকতে হবে না এখন মনে করেন আমি যদি কাউকে বন্দুক ঠেকায় বলি যে সেক্স করো তাহলে সেটা রিপ হবে যদি সে কনসেন্ট দিয়েও দেয় বা মনে করেন কাউকে ড্রাগস খাওয়ায় আমি যদি কনসেন্ট নেই সেটাও কনসেন্টের কোনো পিয়ার প্রেসার উপর যাওয়া যাবে না ট্রু এক তারপর

কনসেন্ট কখনো ভ্যালিড হতে পারে না এই জন্য যেমন পেডোফিলিয়া রং কেন কারণ এখানে হচ্ছে যে একটা বাচ্চা আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা তো বলা যায় না যদিও এগুলা নিয়ে কথা বলতে গা গিন করে ইন্টারেস্টিং লাগে বাট এটা তো যত ডিসকাস্টিং লাগুক আমার নিজেরও আমি তো মানে মিথ্যা বলতে পারবো না কারণ ধরেন দুজন অ্যাডাল্ট আপনি একজন অপ্রাপ্ত বয়স্কর কথা বলতেছেন পেডোফিলিয়ার কথা বলতেছেন পেডোফিলিয়াতে তো অফকোর্স যে একটা নারীর কনসেন্টই থাকে না বাচ্চা বাচ্চা ছেলে বা মেয়ে তার কনসেন্টে কনসেন্টই থাকে না আর যদি সে কনসেন্ট দেয় একটু সে একটু শেষ করি যদি সে কনসেন্ট দেয় সেই কনসেন্টটা গ্রহণযোগ্য কোনো কনসেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করা হয় না ট্রু বাট উই আর টকিং অ্যাবাউট অ্যাডাল্ট হ্যাঁ অ্যাডাল্ট ও পিয়ার প্রেশারের মতো থাকতে পারে ট্রু থাকতে পারে বাট থাকবেই উই ক্যান নট সে দ্যাট

জি ভাইয়া যদি বেয়াদবি মাফ করেন ভাইয়া তাহলে আমি মনে করি যে ওই ভিডিও দেখলাম ওইখানে হয়তো উইথ অল ডিউ রেসপেক্ট মানে প্লিজ বেয়াদবি মাফ করবেন আমার মনে হচ্ছে যে একটা ফ্যাক্টর হয়তো ইন মাই হাম্বল অপিনিয়ন মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে আপনার পাওয়ার ইমব্যালেন্স আপনি যদি আমাকে 20 সেকেন্ড ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার শব্দটি ওখানে আছে তো ভাই আমি ভিডিওটা তো আবারো ছেড়ে আপনাকে দেখাতে পারি আপনি

আর ইউ ক্যান নট লিভ দ্য হাউস অর ইফ ইউ তোমাকে খাইতে দিব না এই করতে দিব না সে করতে দিব না

তাই না যেভাবে আপনি চিন্তা করেন ডিপলি চিন্তা করেন নাকি হালকা ভাবে চিন্তা করেন যেভাবে চিন্তা করে যদি আপনি একটা ক্ষতি বের করতে পারেন তাহলে তো আপনার কাছে একটা যুক্তি তো অলরেডি আছে কিন্তু যুক্তি যেখানে নাই সেখানে তো আর আপনি বলতে পারতেছেন আমার আপনার কাছে যুক্তি আছে

বরঞ্চ বরঞ্চ filozopher ভাই আমরা আমাদের sanshaya.com এ একটা লেখাই আছে যে রক্ত সম্পর্কের যে বিবাহ এটা কেন মানুষের জন্য ক্ষতিকর এটা যদি ফার্স্ট ব্লাড কাজিন হয়ে থাকে তারপরেও এটা কেন মানুষের জন্য ক্ষতিকর জেনেটিক কি কি সমস্যা হয় চাচাতো বোন মামাতো ভাই এদের মধ্যে বিয়ে হইলে কি কি মেজর প্রবলেম গুলো হয় বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো আমরা বারবার বারবার প্রচার করছি যদি আমরা ফার্স্ট ব্লাড কাজিনের ক্ষেত্রেও এই রকমের ইয়া প্রচার করে থাকি এই যে আমাদের সাথে অমিত ভাই চলে আসছে অমিত ভাই আরো ভালো বলতে পারবে আমরা যদি ফার্স্ট ব্লাড কাজিনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মানে মানুষকে সতর্ক করি সেখানে তো এই আরো রক্ত সম্পর্কে সেটা তো আমরা আরো বেশি নিরুৎসাহিত করব কিন্তু যদি কোনো ক্ষতি আমরা দেখাইতে না পারি তাহলে তো আমাদের পক্ষে কারো পক্ষে বলা সম্ভব না যে এখানে ক্ষতি হচ্ছে ক্ষতিটা তো আমার দেখাইতে হবে অমিত ভাই চলে আসছেন অমিত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আসিফ ভাই অডিবল আমি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আমি ভাই শোনা থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য সংযুক্ত করার জন্য হ্যাঁ নিশ নিশ্চয়ই ভাই আমার কাছে আমার এই একটা প্রশ্ন আছে এটা এই বিষয়ে আহ সেটাই আমি প্রশ্ন করতে চাইছিলাম যদিও বা ফিলোজফার ভাইয়ের কাছে আমার আরো দু তিনটি প্রশ্ন আছে নিশ্চয়ই আসবে যে বিষয়ে কথা বলছিলেন আপনি ঠিক সেই সময় আমি ঢুকেছি নিশ্চয়ই ফার্স্ট ব্লাড কাজিন বা যে কোনো মানে ক্লোজ রিলেশনে যখনই বিবাহ হয় তখন যদি আপনি অন্য কিছু যদি নাও বিশ্বাস করেন যে সমস্ত প্রমাণগুলো গুলো এখানে দেখানো হয়েছে শুধুমাত্র এটুকুই যথেষ্ট যে আমাদের জেনেটিক ভ্যারিয়েশন এই জিনিসটা থাকে না খুব ক্লোজ রিলেশনের মধ্যে বিবাহ হলে সেই জিনিসটাই যথেষ্ট এবং এবং এই জিনিসটা দেখবেন একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিনা জানি না যখন কোনো প্রজাতি যখন প্রায় হতে থাকে বা বিলুপ্তির সম্মুখীন হয় মানে হয় যখন তখন শুধুমাত্র একটা মেল আর একটা ফিমেল এইটাও যদি বেঁচে থাকে তাদেরকে নিয়ে খুব বেশি দূর এই প্রজন্ম এই প্রজাতি এগোতে পারে না এই কদিন আগেই দেখছিলাম যে হোয়াইট রাইনো একটা এক্সটিং হয়ে গেছে এরকম কিন্তু নয় তাদের কিন্তু এরকম নয় যে হোয়াইট রাইনোর যখন থেকে এক্সটিংট হওয়া শুরু হয়েছে তখন তাদের একটা মেল আর একটা ফিমেলকে খুঁজে পাওয়া যায়নি তাদেরকে খুঁজে পেয়ে তাদেরকে ওই যে সেই ইয়ে তো একটা গল্প আছে না এই নোয়া জার্কের গল্পটা আছে না নোয়া জার্কের গল্পটা কেন একটা একটা মাইথোলজি বা একটা একটা জাস্ট একটা অ্যাবসার্ট একটা গল্প কারণ এরকম ভাবে শুধুমাত্র একটা মেল আর একটা ফিমেলকে রাখলেই সেখান থেকে যে হাজার হাজার প্রজাতি হাজার হাজার প্রজন্ম যে শুরু হবে সেরকম কিন্তু নয় আহ আমরা আমরা কিন্তু এরকম এরকম কখনো দেখি না আমাকে আমার একটা প্রশ্ন আনছে আর ফিলোসফার ভাই আপনি এত কথা বলছেন এত কথা যে বলছেন যে ক্লোজ রিলেশনে ইয়ে হলে কি করবেন আমরা সেটা 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 জিজ্ঞেস করছি করবো সেটা সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনি কাজিন ম্যারেজকে কিরকম ভাবে দেখেন এটা একটা এটা একটা কি মানে এটা কি একটা এইটাকে আপনি একটা এলাউড বা এটা অ্যালাউ করা উচিত বা উচিত না কি মনে করেন

আপনার যার সাথে রিলেশন করতেছেন যার সাথে বাচ্চা জন্ম দিয়েছেন সে আপনার থেকে যতটুকু যত বেশি থাকবে মানে আপনার সাথে নিশ্চয়ই তাহলে দেখুন একটা জিনিস যে আমাদের কোনো জিনিসটাকে ভালো না খারাপ এটা বিচার করতে হলে কোন অথোরিটির দরকার নেই এরকম কাউকে বলে দেওয়ার দরকার নেই যে এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ আমরা সেই জিনিসটা নিজেরাই এটা ডিডিউস করতে পারি আমি জানি না আপনি জন ন্যাশেন নাম শুনেছেন কিনা নাম শুনেছেন কি বিউটিফুল মাইন্ড সিনেমাটা দেখেছেন জন জন ন্যাশ জন ন্যাশ এটা গেম থিওরি গেম থিওরি নাকি এক্স্যাক্টলি তার বিষয়ে বলছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাই বিউটিফুল মাইন্ড মাইন্ড সিনেমাটা যদি দেখেন জন ন্যাশ সিনেমাটা দেখি জি রাসেল ক্রো ছিল মোস্ট প্রবাবলি রাইট রাসেল ক্রো আরে গুড একদম একদম ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই এই ভদ্রলোকে এই ভদ্রলোকে এই আমরা এই জন্যাসের কথাই বলছি তো এই জন্যাস আহ তিনি যে গেম থিওরি গেম থিওরি যে আহ প্রবর্তন করেন সেটাকে ইনিশিয়েট বলতে পারেন সেটা তার হাতেই এই ব্যাপারটা কয়েন হয় ব্যাপারটা কি মানে তার থেকে তার হাত দিয়ে শুরু আহ সুন্দর অসাধারণ সিনেমা অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাহাজানি করবে না কেউ ডাকাতি করবে না কেউ খুন করবে না কেন একটা অথরিটি থাকা দরকার কেউ বলবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় দেখবেন যে কোনো একটা সমাজে কিছু করাপশন থাকে এবং কিছু মানুষ থাকে যারা করাপ্টেড নয় কিছু মানুষ তাকে এরকম তো হতেই পারে যে গভর্নমেন্ট কুকুর চুরি করবে কিন্তু সেই জিনিসটা বেশি দিন করতে পারে না খানিক দিন বাদেই সেই জিনিসটা এই গেম থিয়ে একটা ন্যাশ ইকুইলিব্রিয়ামে আসে এবং তখনই সেই জিনিসটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে আসে বলেই আমাদের এই সমাজ কিন্তু টিকে আছে আমি একটা আপনাকে ছোট একটা উদাহরণ দিচ্ছি একটা গল্পের একটা একটা খেলার উদাহরণ দিচ্ছি এই খেলাটা দেখবেন অনেক কর্পোরেটে যদি দেখেন তা সেখানে সেই কর্পোরেট যে ট্রেনিংগুলো হয় সেখানে আমি প্রথম খেলাটা খেলি অসাধারণ দেখেছিল খেলাটা খেলাটা কিরকম সেখানে চারটে টিম থাকে এই চারটে টিমের কাছে প্রত্যেকের কাছে একটা গ্রিন আর একটা রেড কার্ড থাকে প্রত্যেকটা টিম একটা করে কার্ড খেলতে পারে প্রত্যেকটা কারণে গ্রিন মানে হচ্ছে ফেয়ার প্লে আর রেড মানে হচ্ছে ফাউল প্লে তো সবাই প্রত্যেকটা টিম যদি গ্রিন খেলে তাহলে প্রত্যেকে এক পয়েন্ট করে পায় কিন্তু যদি একজন রেড খেলে যে রেড খেলেছে সে প্লাস থ্রি পয়েন্ট পায় আর বাকিরা প্রত্যেকে মাইনাস থ্রি পায় কিন্তু সবাই যদি রেড খেলে তখন কি হয় প্রত্যেকে মাইনাস ওয়ান করে পায় এইটা ভেবে এবারে হচ্ছে চারজন প্রত্যেকটা টিমকে নিজেদের মধ্যে করে বলে তারপরে হচ্ছে এই পয়েন্টের আদান প্রদান হয় না তখন দেখা যায় সবাই রেড খেলে কিন্তু টাকা পয়সার আদান প্রদান থাকে যখন বলা হয় যে এক ডলার দু ডলার বা পাঁচ ডলার বা দশ ডলার করে করে দিতে হবে তখন দেখা যায় যে সবাই গ্রিন খেলতে আরম্ভ করেছে কেন কারণ সবাই উইন উইন সিচুয়েশনটাই পছন্দ করে এবং ঠিক এই কারণেই যে ডাব আর হকের যে ইভোলিউশনাল গেম থিওরিগুলো আছে সেগুলোতে দেখবেন সেখানে একটা ন্যাশ ইকুইলিব্রিয়াম আসে সেই ন্যাশ ইকুইলিব্রামে সবাই কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার চেষ্টা করে এবং এই ঠিক এই কারণেই এই যে ইকোসিস্টেম গুলো যেগুলো ডেভেলপ করে সেইগুলো সেইভাবেই ডেভেলপ করে আমাদের সমস্ত ইকোসিস্টেম গুলো সেখানে এই যে ভালো খারাপ এই যে মরালিটির কথা বলছেন এই মরালিটি আমরা বুঝতে পারি কিন্তু একটা ইকোসিস্টেমের ধরুন অ্যামাজনের গহন জঙ্গলে সেখানে প্রাণীরা তো বুঝতে পারে না তাহলে তারা সেখানে কি করে টেকে এরকম তো না যে যে যত ইচ্ছা স্বীকার করে সেরকম তো না তার কারণ একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস আছে এই জিনিসটা আমাদের সমাজেও হয় এটা মানুষের সমাজেও হয় এটা হয়তো আমরা ওভারটলি দেখি না কিন্তু এই জিনিসটাই হয় এবং এই কারণেই দেখবেন সমস্ত জায়গাতে একটা সাম্যবস্থা থাকে এই জন্য আমাদের কোনো রকম অথরিটির দরকার নেই তাই না জি ভাই তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে কোন মরালিটি এটা হচ্ছে আপনার এভোলিউশন এবং একটা আপনার ন্যাচারালি বেরোনোর মাধ্যমে আপনাকে ইমার্জ করে তো মরালি কোন অবজেক্টিভ জিনিস হিসাবে আপনি দেখেন ইটস জাস্ট ইট ইমার্জেন্ট ফ্রম এভোলিউশন এন্ড পিওরলি ন্যাচারালিস্টিক প্রসেস এন্ড এন্ড ন্যাচ থিওরি থেকে মরালিটি আসে এটা আপনি বলছেন মানে কোন অবজেক্টিভ একেবারে ইউনিভার্সাল জি আচ্ছা আপনি একটা কাজ করেন

ঠিক এই একটা এপিসোড আছে সেখানে দেখাচ্ছে যে তারা এইটাকে সলভ করার জন্য জন্য কতগুলো কতগুলো একটা কম্পিটিশন করেছিল কোন কোন অ্যালগোরিদম এখানে জিততে পারে দেখা যায় কিছু অ্যালগোরিদম থাকে যার অ্যাগ্রেসিভ কিছু অ্যালগোরিদম থাকে যেগুলো খুব প্যাসিভ তা কিছু কিছু অ্যালগোরিদম থাকে যেগুলো টিট ফর ট্যাট এরকম ভাবে তারা তাদের স্ট্র্যাটেজি প্রত্যেকটা অ্যালগোরিদিমের ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি দেখা যায় যদি এরকম করেন যে এই এই প্রত্যেকে কটা পয়েন্ট পেল সেটা যদি তাদের ফাইনাল ডিসিশন হয় এবং প্রত্যেকবার যদি যে যদি আপনি এলিমিনেট করতে থাকেন তাহলে দেখা যায় যেগুলো অ্যাগ্রেসিভ ছিল সেগুলো যেগুলো ভেরি প্যাসিভদের উপরে যারা প্রে করছিল এই প্রে করার এই যাদেরকে যখন এই প্রে গুলো যখন অবসোলিট হয়ে গেল যখনই এলিমিনেট হয়ে গেল তখনই যারা খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল তারাও কিন্তু ধীরে ধীরে এলিমিনেট হতে শুরু করলো তার মানে একটা সমাজে যদি খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে একটা একটা সমাজ যদি খুব বেশি অ্যাগ্রেসিভ হয় কোন একটা দল তাহলে তারা কি করবে তারা যে সমস্ত যারা প্যাসিভ যারা আস্তে আস্তে সেই সমস্ত থেকে এলিমিনেট হতে থাকবে সেই এলিমিনেট হতে শুরু করবে ধীরে ধীরে তার মানে কস্ট আর বেনিফিটের থেকে কিন্তু অনেক বেশি তার মানে যখন একটা ন্যাশ ইকুইলিব্রিয়াম আসে সেই ইকুইলিব্রিয়ামে আমরা কি দেখতে পাই দেখতে পাই এমন একটা জায়গা যেখানে কস্ট আর বেনিফিট এই দুটো দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে এই এপিসোডটা আপনি আগে দেখবেন দেখে আপনার যে যে প্রশ্নটা করছেন আপনি সেই প্রশ্ন কিন্তু একটা পারফেক্ট পারফেক্ট একটা আনসার আপনি পাবেন আচ্ছা ভাই তাহলে আপনি যে মোরালিটি বিষয়ে এসে গেলেন আমি অনেক আগে স্যাম হেরিসকে আপনি নিশ্চয় চিনেন আমি ওনার একটা বই পড়ছিলাম যে দ্য মোরাল ল্যান্ডস্কেপ আপনিও হয়তো এটা পড়েছেন মানে ওই বইটা আপনি যেটা ইভোলিউশন এন্ড গেম থিওরি দিয়ে আপনি

কিভাবে একটা ইকুইলিজম তৈরি হতে পারে এই এটা কিন্তু রকম এই গুলো কিন্তু কোনো একটা অথরিটি কেউ বলেছে বলে এরকম হয় না এই জন্য বিভিন্ন সমাজে বিভিন্ন রকম তাদের মরালিটি স্ট্যান্ডার্ড আছে তাদের কালচার আছে যেমন হিন্দু নর্থ ইন্ডিয়ান হিন্দু সমাজে কাজন ম্যারেজ একবারই নন অনেক মানে ডিস্টেন্ট ম্যারেজে ডিস্টেন্সিয়াতে রিলেশনে তারা বিবাহ করে আহ মায়ের দিক থেকে পাঁচ পুরুষ পাঁচটা রিলেশন বাবার দিক থেকে সাতটা রিলেশনের মধ্যে তাদের বিবাহ হয় না কিন্তু সাউথ ইন্ডিয়াতে এমন অনেক গ্রুপ আছে তারা হিন্দুই কিন্তু তারা খুব ক্লোজ রিলেশনের মধ্যে ম্যারেজ করে কাজন ম্যারেজ তাদের মধ্যে খুব কমন এখন আমি যেটা বলতে চাইছি যে এই যে এই দুটো সমাজ কিন্তু টিকে আছে কারণ তাদের কাছে সিলেকশন প্রেশারটা ভিন্ন ভিন্ন ছিল এক সময় এরকম হতেই পারে যে কোন একটা সমাজ খুব এরিয়াতে একটা থাকতো সেই সিকিউরিটার এরিয়াতে তাদের মধ্যে খুব দূরে রিলেশনে বিবাহ করা খুব একটা সহজ ছিল না সেই জন্য হয়তো তারা এই কাজন ম্যারেজটা তো চালু করেছে কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা প্রচলিত আছে কিন্তু আমি এটা বলতে চাইছি না যে এখানে তাদের খারাপ না সেরকম নয় পাকিস্তানি এই যে ফক্স পি টু চিন এইটার নাম শুনেছেন কিনা জানি না এই ফক্স পি টু জিন আবিষ্কার হয় কোথায় ফক্স পি টু জিন ফক্স পি টু হ্যাঁ একটা জিন আছে এই জিনটা আমাদের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের জন্য দায়ী কিভাবে আইডেন্টিফাই হয়েছিল পাকিস্তানের একটা পরিবার আছে একটা গ্রুপ আছে তারা নিজেদের মধ্যে কাজিন ম্যারেজ করে তা তাদের মধ্যে এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারটা দেখা যায় তা তাদের মধ্যে এই ফক্স উইথ একটা মিউটেশন পাওয়া যায় এবং ওই যে ক্লোজ ক্লোজ এর মধ্যে থাকে বলে তাদের মধ্যে এইটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই জিনটা ক্যারি ফরওয়ার্ড হয় তা এটা এরকম নয় আমি কখনই বলছি না যে তাদের মধ্যে একটা এই যে এটা অবজেক্টিভ কি অবজেক্টিভ মরালিটি যদি বলতে চান যে ক্ষতি কি হয় না অবশ্যই ক্ষতি হয় কিন্তু তাদের কাছে হয়তো আর কোন রকম উপায় ছিল না সেটা সেইভাবেই এর মধ্যে আবদ্ধ হয়ে এসেছে

তাহলে আমরা একটা জিনিস দেখছি যে এখানে একটা বায়োকেমিক্যাল একটা প্রসেস আছে জি এই যে মুডটা সেটা মুডের জন্য একটা একটা বায়োকেমিক্যাল একটা প্রসেস আছে তাই না জি আচ্ছা তাহলে এই জিনিসটা কি আমরা জানি যে এই জিনিসটা কি বিভিন্ন হরমোন বিভিন্ন রকমের হরমোন সেই হরমোনগুলো আমাদের মুডের উপরে আমাদের থট প্রসেসের উপরে এগুলো বিভিন্ন ভাবে কাজ করে হরমোন নিউরোট্রান্সমিটার এগুলো সব আপনার আচ্ছা এইবারে আমরা এই জিনিসটাকে জানি যে কোন একটা ব্রেনের কোন একটা পার্টকে যদি আদ্রণ করে নিউরোসার্জারি সময় ব্রেনের কোনো একটা পার্টকে এক্সাইট করা হয় তখন এটা এই এক্সাইটমেন্ট বিভিন্ন থট প্রসেস এর বিভিন্ন মেমোরির জন্ম দিতে পারে বা বিভিন্ন সেনসেশনের জন্ম দিতে পারে।

আমি একটু পরে চলে যাব আপনি শেষ করেন তারপর একটু পরে চলে যাব আচ্ছা ঠিক আছে আসিফ ভাই थैंक यू সো মাচ আসিফ ভাই আচ্ছা আমচার ভাই একটা জিনিস জির কোর করেছিলাম যে নিউরো সার্জারির সময় নিউরো সার্জারির সময় তো ব্রেনের কোনো ইয়ে থাকে না অসিসেপশন থাকে না ব্রেন তো কোনো পেইন অনুভব করে না তা অনেক সময় এই পেশেন্ট ওয়েকফুল থাকে মানে কমপ্লিটলি অ্যাওয়েক থাকে তাই এই যে এই পেশেন্টের কোনো রকম কোন ব্রেনের কোনো অংশে যদি স্টিমুলেট করা হয় কোনো ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেশনের মাধ্যমে তাহলে এই پیشنটের কোনো একটা ভিভিড মেমরি কোনো একটা সেন্সেশন সে পারসিভ করতে পারে এই জিনিসটা আমরা জানি জি ভাই এটা এটা জানি তাহলে একটা জিনিস আমরা দেখছি যে এই যে মেমরি এই যে থট এই অ্যাঙ্গার বা ইমোশনস এই সমস্ত জিনিসগুলো একটা বায়োকেমিক্যাল বা বায়োকেমিক্যালি পলই ভালো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া অন্য কিছু নয়

িয়েন্স বাট নট তো এটা হচ্ছে আপনার নেসেসারি কম্পোনেন্ট বাট এটা সাফিসিয়েন্ট এক্সপ্লেনেশন না তো যেহেতু এটা নেসেসারি তো আপনি গুত মালে অবশ্যই আপনার আহ একটা সিমুলেশন হবে একটা অ্যানালজি যদি দিতে পারি ভাইয়া সেটা হচ্ছে যে মনে করেন আপনি একটা বাসা বানাবেন ঠিক আছে এখন বাসা বানাইতে গেলে আপনি যদি সিমেন্টের সমস্যা হয় তো সিমেন্টের সমস্যা হলে আপনার পুরো বাসায় সমস্যা থাকবে কিন্তু এখন আমি যদি বলে যে বাসা খালি সিমেন্ট তৈরি করা যায় আর বাসা হচ্ছে সিমেন্ট ছাড়া আর কোনো কিছু না তাহলে তো সেটা ভুল হবে আপনার আমি বলতে পারি যে সিমেন্ট ইজ নেসেসারি বাট সিমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট সিমেন্টের পাশাপাশি আপনার ইট ইলেকট্রিসিটি এগুলো সব লাগবে ভাইয়া এটা আমি আপনি যেগুলো এক্সাম্পল দিলেন যে সেরোটোনিন বেড়ে গেলে আপনার ডিপ্রেশন হয় তারপর হতেছে যে অমুক এরিয়া স্টিমুলেট করলে আপনার অমুক থট প্রসেস স্টিমুলেট হয় এগুলো আমরা কিভাবে জানি মনে করেন যে আমরা দেখছি যে ব্রেনের মধ্যে সেরোটোনিন বাড়লে তখন ওই লোকটা সাবজেক্টিভলি আমাদের রিপোর্ট করতেছে যে হ্যাঁ আমার ডিপ্রেশন কমে যাচ্ছে বা একটা ব্রেনে গুতা দিলে বলতেছে হ্যাঁ আমি এখন লাল রং দেখতে পাইতেছি তারপর এগুলো আমরা সাবজেক্টিভ রিপোর্টের উপর নির্ভর করে তারপরে আমরা এগুলো ডিটারমিন করি আমরা কিন্তু পিওরলি ব্রেন অ্যাক্টিভিটি দেখে এগুলো বুঝতে পারি না এখন মনে করেন একটা লোক লাল রং চিন্তা করতেছে আর আপনি তার ব্রেন অ্যাক্টিভিটি দেখলেন যে লাল রঙের সাথে এই ব্রেন অ্যাক্টিভিটি কেউ রিলেটেড কিন্তু আপনি নিজে যদি যদি কালার ব্লাইন্ড হয়ে থাকেন আপনি নিজে যদি কোনোদিন লাল রং না দেখে থাকেন আপনি কিন্তু তার ওই ব্রেন অ্যাক্টিভিটি দেখে জীবনেও বুঝতে পারবেন না যে লাল রং কি জিনিস তো আমরা কিন্তু জাস্ট ব্রেন অ্যাক্টিভিটি থেকে সাফিশিয়েন্ট বুঝতে পারি না আমাদের সাবজেক্টিভ রিপোর্টে রিপোর্টিং এর উপর এটা দেখে কি প্রমাণ হলো ধরুন হচ্ছে একজন একজন সে বধির সে শুনতে পায় না সে শুনতে পায় না তাকে যদি একটা সে শুনতে পায় না এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে সে শুনতে পায় না সে বলছে যে আমি শুনতে পাই না তাকে দেখবেন কোন রকম একটা স্টিমুলাস দিয়ে শুনে কানে শুনে কোন লাউড মিউজিক দিয়ে তখন সে কোন রকম রেসপন্স করছে না সে শুনতে পাচ্ছে না একজন কালার ব্লাইন্ড এই জিনিসটা আমরা জানি ধরুন যদি আপনার আপনার যদি কর্নিয়া মানে কর্নিয়া যদি আপনার লেন্সটা যদি সরিয়ে নেওয়া হয় তখন আপনি আল্ট্রা ভায়োলেট কিছু অংশ দেখতে পান বা ধরুন একটা ইনফ্রারেড লাইট এই ইনফ্রারেড লাইটটা সাদা কালো হয় কেন সব সময় আমরা দেখি এটা কেন সব সময় ব্রাইটনেস আর ব্রাইটনেস আর ভ্যালু এই ইয়েতে থাকে কেন মানে এটা সব সাদা কালো হয় কেন ভাই এটা আমার জানা নেই আপনি বলে দেন কারণ হচ্ছে ওই যে ওই ইনফ্রারেডের নিচে যে লাইটগুলো সেগুলো আমাদের সেই সেন্সেশনের জন্য কোন রকম ইন্টারপ্রিট করার জন্য অন্য কোন রকম কি বলো পিগমেন্ট আমাদের কাছে নেই তাই জন্য দেখতে পেল আমরা জানি না ওটার কালার কি এটা কি প্রমাণিত হয় ধরুন সাদা কালো দেখছেন কেন দেখছেন চোখে পড়েও সেটা যদি জিনিস দিয়ে সেটা বুঝতে পারবেন আপনার আপনার কাছে সেই তার বাইরে ওই তিনশো থেকে সাতশো কুড়ি এই ন্যানোমিটারের বাইরে তার কোনো রিসেপ্ট নেই ব্রেন ইন্টারপ্রিট করতে কালার দিয়ে ইন্টারপ্রিট করতে পারেন সেটা শুধুমাত্র ব্রাইটনেস দিয়ে ইন্টারপ্রিট করতে পারেন আপনি তো কিছুক্ষণ আছেন নাকি তাহলে আমি আজকে তাহলে বিদায় নেই আমার টাইম শেষ হয়ে গেছে পারে চলে আসবে আপনি যদি চলেই যান

আপনারা যেহেতু ডিপ্রেশন নিয়ে একটা টপিক এসে গেল আমি আপনাকে কি ডিপ্রেশনে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে পারি যদি মনে করেন আচ্ছা আপনি তো জানেনি যে সেরোটোনিন রিয়াটেক ইনহিবিটর হতেছে আপনার অ্যান্টি ডিপ্রেশন যেটা হচ্ছে আপনার ডিপ্রেশন কমাই দেয় রাইট বাট আপনি কি বাট এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আপনার সেরোটোনিন সেরেটনির ইনহিবিটর খাইলে কিন্তু আপনার ডিপ্রেশন কমায় বাট সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু আবার বেড়ে যায় আপনি কি জানেন এটা কেন

প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলেন যে সেরোটোনিন বেড়ে গেলে ডিপ্রেশন কমে যায় তো এখান থেকে আপনি কনক্লুড করলেন যে হচ্ছে যে ডিপ্রেশন হচ্ছে সেরোটোনিন ছাড়া আর কিছুই না তো বা নিউরো ট্রান্সমিটারের খেলা ছাড়া আর কিছুই না বাট আমি যেটা বললাম যে আপনি এখান থেকে বড় জোর কনক্লুড পারেন যে যে সেরোটোনিন হচ্ছে আপনার ডিপ্রেশনের জন্য নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কারণ একটা লোকের ব্রেনের মধ্যে সেরোটোনিন বেড়ে যাচ্ছে এটা দেখে কিন্তু আপনি বুঝবেন না যে তার খুবই ইউফোরিয়া হচ্ছে বা ডিপ্রেশন কমে যেতেছে এটা সেরোটোনিনের ভিত্তিতে আপনার বুঝার কোনো উপায় নাই এটা আপনার তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেমন আছেন তাহলে যদি সেরোটোনিন না পেয়ে তাহলে সেরোটোনিন দেখে আপনি বুঝে যাবেন আমি কি

এর সাথে সেরাটোনিন লেভেলের সাথে দেয়ার ইজ এন অ্যাসোসিয়েশন এরকম কি হয় যে সেরাটোনিন রিঅ্যাকটিভ ইনহিবিটর খেলো এবং देयर আর কেসেস যেখানে ডিপ্রেশন ঠিক হলো না অবশ্যই হয় এরকম প্রচুর কেসেস আছে যেখানে দেখবেন এই এটা কিন্তু মানে অ্যান্টি ডিপ্রেশন ডিপ্রেশন আছে দিলি সাথে সাথে সেরাটোনিন দিলো আসে ঝাঁপ দিয়ে আছে সে বলে না ভাই আমার কাছে আমার কোনো আর ইয়ে নেই প্রত্যেকটা মানুষ এরকম হলো না এরকম নয় ব্যাপারটা এরকম না কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি এখান থেকে যে এইটা এই যে সমস্ত জিনিসগুলো এগুলো কোন রকম ম্যাজিক না এরকম হতে পারে কিছু কিছু জিনিস ব্ল্যাক বক্স এখনো পর্যন্ত আমাদের কাছে হতে পারে যেমন ধরুন মেমোরি এই মেমোরিটা কিভাবে সাজানো থাকে কোথায় কোথায় কিভাবে কাজ করে কিভাবে একটা লং টার্ম মেমোরি সরি শর্ট টার্ম মেমরি একটা লং টার্ম মেমোরিতে তৈরি হয় এই মেমোরিগুলো কিভাবে ফর্ম করে এই নতুন নতুন মেমোরি একজন মানুষ যেরকম এই ইয়ে সিনেমাটা দেখেছেন টোটাল রিকল টু জিরো সেভেন জিরো সিনেমাটা দেখেছেন টোটাল রিকল টু জিরো সেভেন জিরো

এটা দেখছিলাম পরে একটা রিমেকও বানাইছিল এটা ওই রিমেকটাও তো হ্যাঁ এটা একটা রিমেক বানাইছে রিমেকটা অতটা ভালো হয়নি কিন্তু আসলে রিমেকটা আমরা অলরেডি জানতাম তো যে কি ঘটনাটা হচ্ছে তো সেই জন্য ওটার মধ্যে সারপ্রাইজটা ছিল না কিন্তু টোটালি কো যেটা আর্নল্ড শ্বার্জেনেগার এর যে সিনেমাটা ছিল সেটার মধ্যে একটা অদ্ভুত সারপ্রাইজ ছিল তো সেখানে ওরা কি বলছে বলছে যে আমরা একটা মেমরি তৈরি করতে পারি এখন সত্যি কি এটা সায়েন্স ফিকশনের বাইরে এই মেমরিটিকে আমরা সত্যি তৈরি করতে পারি থিওরিটিক্যালি শুড বি পসিবল আমি যদি আপনি যদি আমাকে বলেন যে এটা তো আপনি বললেন যে এটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছুই না কতগুলো নিউরনের সাইনআপ ছাড়া তার কিছুই না তাহলে কি এই জিনিসটিকে কি আমরা মানে তৈরি করতে পারি আনসার হচ্ছে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত আমার জানা মতে এরকম কোনো এক্সপেরিমেন্ট নেই যে একটা নতুন মেমরি তৈরি করতে পারে হ্যাঁ মেমরিকে আমি একটু করে বায়াস করতে পারি মেমরিকে ক্লাউড করতে পারি সিনিনস্কুলে করতে পারি কিন্তু একটা নতুন মেমরিয়া তৈরি করতে পারি না তার মানে কি মেমরিটা এই যে কেমিক্যাল রিঅ্যাকশন এবং নিউরনের সাইন্যাপস ছাড়া কিছুই না আনসার হচ্ছে না সেই জিনিসটা নয় কেন কারণ আমরা দেখি কোনো একটা ড্যামেজ হলে ধরুন কোনো একটা আহ ব্রেনে যখন কোন একটা ড্যামেজ হয় একটা ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাটাকে ভোগে বা ধরুন কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো সেখানে কোথাও একটা ইস্টেমিয়া হলো বা ইনফেকশন হলো তখন তাদের মেমরি লস হয় মানে এই বা ধরুন এই ব্রোকাজ এরিয়া ওয়ার্নিং এরিয়া গুলো তো জানেন যখন কোন একটা কোন একটা কোন একটা ইয়ে হয় যখন সেরিভাসকুলার অ্যাক্সিডেন্ট হয় বা কোন একটা হেমারেজ হয় বা একটা ইসিমিয়া হয় এই ব্রোকাজ এরিয়া ওয়ার্নিং এরিয়া যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ কিভাবে তাদের থট কিভাবে ইনকোহারেন্ট হয়ে যায় তাদের স্পিচ কিভাবে ইনকোহারেন্ট হয়ে যায় এই জিনিসগুলো আমরা দেখেছি তার মানে আমরা একটা জিনিস পারি যে এইগুলো কোন রকম ম্যাজিক না এটা হতে পারে যে একটা এটা একটা ব্ল্যাক বক্স যেখানে এখনো পর্যন্ত আমরা ভেতরে কিভাবে কি মেকানিজম হয় সেই জিনিসটি জানি না যেমন ধরুন একটা আরেকটা উদাহরণ দি লিভার লিভার কিভাবে ফাংশন করে প্রত্যেকটা কি আমরা জানি না আমরা জানি না এই জন্য দেখবেন অনেক ড্রাগস আছে যেগুলো কিভাবে ইন্টারাক্ট করবে সেগুলো কিন্তু একটা এলট্রক্সিন আর দেখাচ্ছে স্টাডিগুলো সেটা পরের ব্যাপার কিন্তু এই কথাটা বললো কেন কারণ তাদের লিমিটেড নাম্বার অফ একটা একটা পপুলেশন ছিল তারা যখন বাজারে এলো তাদের ক্লিনিক্যাল স্টাডিতে একটা লিমিটেড নাম্বার অফ পপুলেশন ছিল সেটা দেখে কিন্তু আমরা বলতে পারি না যে প্রত্যেকটা জেনেটিক

আশ্চরিকি চেনেন এইচসি ভার্মা? না ভাই ইন্ডিয়ার একজন খুব বিখ্যাত খুব নাম সন্অBatchNorm একজন ফিজিক্স টিচার। তো ওনার একটা ইন্টারভিউ তনাকে জিজ্ঞেস করছে যে আপনি জ্যোতিষশাস্ত্র মানেন? তো বলছে দেখো আমি অ্যাস্ট্রোলজি এই জিনিসটা আমি মানিনা। কিন্তু এইটা যদি কেউ মনে করে একটা সায়েন্স এই অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স যদি মনে করে তাহলে আমাদের একটা একটা টেস্টেবল হাইপোথিসিসের দরকার। একটা ফলসিফাইবল একটা হাইপোথিস বানাতে হবে কিছু টেস্টেবল প্রেডিকশন দিতে হবে আর একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতে হবে এরকম হতেই পারে যে আমরা এখন ফিজিক্স সম্পর্কে যা জানি যা কিছু জানি ধরুন ধরুন আমি পল ডিরাক বা ফাইনম্যান লেভেলের একজন ফিজিসিস্ট ঠিক আছে বা তার বেটার একজন ফিজিসিস্ট আমি সমস্ত কিছু জানি কিন্তু আমার কাছে একটা এই সমস্ত কিছুর একটা মডেল আছে একটা ফিজিক্স আর একটা ম্যাথামেটিক্যাল একটা মডেল আছে এরকম হতেই পারে দেয়ার ইজ সামথিং বিয়ন্ড ফিজিক্স এখন মানে সেই জিনিসটা আমি জানি না কিন্তু এই যে অ্যাস্ট্রোলজি এটা যে একটা ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারে এই ক্লেমটা যদি আমি করি তাহলে আমাকে একটা অ্যাসোসিয়েশন স্টাডি করে দেখাতে হবে তাই না যেখানে পি ভ্যালু এই পি ভ্যালুটা খুব লোয়ার হতে হবে তাই না তার মানে ব্যাপারটা রকম ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ফেয়ার একটা কয়েন নিলাম এই কয়েনটা ফেয়ার কি আনফেয়ার কয়েন এইটা যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে একটা বেশ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট স্যাম্পল নিতে হবে এবং একটা রেজাল্ট দেখাতে হবে যে এই রেজাল্টটা ফেয়ার নাকি আনফেয়ার যেখানে পি ভ্যালুটা খুব কম হতে হবে তার মানে আমরা দেখবো সেটা তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম হতে হবে তাই না তাহলে হবে হতে পারে মানে ধরুন যদি আমি দশ বার স্টাডি করি দশ বার যদি কয়েনটা ফ্লিপ করি তার মানে সেখানে যদি সাতবার হেড আসে এবং তিনবার টেল আসে তাহলে আমাদের কনফিডেন্স ইনটা খুব কম সেখানে আমি খুব বেশি কনফিডেন্স নিয়ে বলতে পারি না যেটা কয়েন নাকি আনফেয়ার কয়েন কারণ কারণ এখানে সাইজটা খুব কম পি ভ্যালুটা খুব বেশি একটা সাতবার হেড আর তিনবার টেল আসতেই পারে ফেয়ার ফেয়ার কয়েন কয়েন হলেও আসতে পারে না হলেও আসতে পারে আমি এটা খুব কনফিডেন্সের সাথে বলতে পারি না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে একটা বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে একটা স্টাডি করতে হবে তার মানে আমাকে কি করতে হবে একটা হাইপোথিসিস বের করতে হবে এই হতে কি হতে হবে একটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে এবং তার কিছু ফলসিফাইবল হতে হবে এই হাইপোথিসিসটা ঠিক আছে তাহলে এই যে আমরা যদি এরকম দাবি করি যে এই আমাদের ব্রেনের যে ফাংশনালিটি এই জিনিসটার বাইরে যদি কিছু থাকে আচ্ছা তাহলে এই সিগুল কি বলছে বলছে যে জ্যোতিষা জ্যোতিষীরা তাহলে আমরা একটা কাজ করতে পারি এরকম হচ্ছে বিখ্যাত যতজন জ্যোতিষী নিজেদেরকে ক্লেম করে তাদেরকে আমরা ডাকতে পারি তাদেরকে কিছু একটা প্রেডিক্ট করতে বলতে পারি এবং কত সার্টেন্টি নিয়ে তারা প্রেডিক্ট করতে পারে সেই জিনিসগুলো আমরা দেখতে পারি তাই না এইটা করে আমরা একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতেই পারি এবং সেখানে যে অ্যাসোসিয়েশন আছে আমরা ফিজিক্স ফিজিক্সটা না বলতে পারলেও একটা যে অ্যাসোসিয়েশন আছে সেই জিনিসটা অন্তর্ভুক্ত আমরা বলতে পারবো তার জন্য আমাদের ফিজিক্সটা জানার দরকার নেই সেইখান থেকে আমরা কিছু হাইপোথিস নিয়ে কিছু প্রেডিক্ট করে আমরা একটা নতুন ফিজিক্সের একটা ডোমেন আমরা খুলতে পারি আমরা দেখতে পারি যে কিছু অ্যান্টাঙ্গেলমেন্ট আছে কিনা এই জিনিসগুলোকে এই জিনিসগুলো এভাবে ইম্প্যাক্ট করে কিনা সেই জিনিসগুলো আমরা ধীরে 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 দেখতে পারি কিন্তু অ্যাট লিস্ট একটা অ্যাসোসিয়েশন যে আছে এইটা প্রমাণ করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না তাই না তাহলে আমাদের এই ব্রেনের সাথে

আর সেখান থেকে আমাদেরকে কিছু এমন হাইপোথিস বিল্ড করতে হবে যেগুলো টেস্টেবল যেগুলো ফলসিফাইবল ঠিক আছে শুধুমাত্র এসে একটা ক্লেম করে দিলে কিন্তু হবে না ফিলোসফি ভাই তাই না জি 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 ভাই আমি আপনাকে অনেকক্ষণ আটকে রাখছি এর সরি বাট আমি আপনাকে লাস্টের দুটো প্রশ্ন করব এবার আমি আপনাকে আর শিওর শিওর করব না জাস্ট টু মোর কোশ্চেনস সো প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি যেগুলো বলেন ওর ভিত্তিতে আমি একটা আপনাকে থট এক্সপেরিমেন্ট দিতে চাই আচ্ছা এখন মনে করেন যে আপনি একটা লোককে আপনি একটা নিউরো সায়েন্স ল্যাবে ডাকছেন তাকে বসাইছেন বললেন যে এখন একটা র্যান্ডম জিনিস চিন্তা করো ঠিক আছে তার র্যান্ডম জিনিস চিন্তা করতে বললেন আর আপনি সাইমালটেনিয়াসলি তার ব্রেন অ্যাক্টিভিটি দেখতেছেন এখন আপনি ব্রেন অ্যাক্টিভিটি দেখে বলতে হবে যে সে কি চিন্তা করতেছে ঠিক আছে তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না তারপর আপনি এটা ব্রেন অ্যাক্টিভিটি দেখে আপনি ফিগার আউট করবেন যে সে কি চিন্তা করতেছে পরে তাকে জিজ্ঞাসা করে মিলিয়ে নেবেন তো এটা আপনি ইজিলি করতে পারবেন কারণ আপনি অলরেডি জানেন যে ব্রেনের কোন এরিয়ার কোন কাজে ব্যবহৃত হয় কারণ আগে অনেক এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং আগে অনেক রিপোর্টিং না হয়েছে তো এই ক্ষেত্রে আপনি ইজি বলে দিতে পারবেন যে সে কি চিন্তা করতে হচ্ছে মানে রাফলি লিস্ট বলতে পারবেন কিছু একটা কিন্তু এখন আপনি চিন্তা করেন মনে করেন যে আপনার প্রায়র কোনো নলেজ নাই আপনি আপনার সহজ আছে আপনার ব্রেনের একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে পারেন যে কোথায় কোন নিউরো ট্রান্সমিটার যাইতেছে কোন দিক দিয়ে কোন নিউরন ফায়ার করতেছে কোথায় অ্যাকশন পোটেন্সিয়াল আছে আপনি সব দেখতে পারেন বাট দ্য টুইস্ট ইজ আপনার কাছে কোনো প্রায়র নলেজ নেই আপনি জানেন না যে ব্রেনের কোন এরিয়া কি করে আপনার কাছে যে আগে যেসব এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওগুলোর কোনো অ্যাক্সেস আপনার কাছে নাই আপনি আপনার কাছে কোনো প্রিভিয়াস নলেজ নাই যে ব্রেনের কোন এরিয়া কিসের সাথে অ্যাসোসিয়েটেড বাট আপনার কাছে অল দ্য টেকনোলজি অ্যাভেলেবল আপনি সবকিছু দেখতে পারবেন নিউরন কোন নিউরন কি করতেছে কোথায় অ্যাকশন পটেনশিয়াল যেতেছে একেবারে মলিকুলার লেভেলে যে দেখতে পারবেন সাব অ্যাটমিক লেভেলে যে দেখতে পারবেন বাট জাস্ট তাকে জিজ্ঞাসা করতে পারবেন না যে সে কি চিন্তা করতেছে তো এই সিনারিও থেকে আপনার পক্ষে প্রেডিক্ট করা পসিবল যে ওই লোকটা আসলে কি চিন্তা করতেছে যদি আপনাকে টেকনোলজি দিয়ে দেওয়া হয় বাট আপনার কোনো প্রায়র নলেজ নাই না এটা আছে তো ফিল না আমি পারবো না কারণ হচ্ছে আমার একটা প্রিভিয়াস নিশ্চয়ই সেটা আমি পারবো না কারণ হচ্ছে আমার কাছে একটা প্রিভিয়াস ইনফরমেশন বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি না থাকে আমি এই জিনিসটাকে ম্যাপিং করবো কিভাবে এবং ঠিক দেখবেন সেটাই যে জিনিসটাই করে এই যে যদি আপনার তো তলে प्रीवियस কোন সাবজেক্টিভ রিপোর্ট যদি না থাকে তাহলে তো আপনি এগ্রি করছেন যে আপনি বলতে পারবেন না কি চিন্তা করতেছে তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি এটা পিওরলি ব্রেন তে এক্সপ্লেইন করা যাইতো তাহলে তো আপনি জাস্ট এই কোন প্রায়ার সাবজেক্টিভ রিপোর্টিং এর কোন অ্যাক্সেস লাগতো না আপনাকে যদি সব টেকনোলজি দিয়ে দেওয়া হইতো তাহলে তো আপনি ইজিলি বলে দিতে পারতেন যে সে কি চিন্তা করতেছে বাট বুঝছেন আপনি পয়েন্ট বুঝছেন এটা পয়েন্টটা তার মানে আমরা একটা জিনিস দেখছি এই যে এখানে একটা এই যে এই অ্যাকশন পোটেন্সিয়ালটা কত হচ্ছে সেই জিনিসটা আমরা একটা ভ্যালু দেখছি কিন্তু তার যে ইমার্জেন্ট প্রপার্টিটা সেই ইমার্জেন্ট প্রপার্টিটা আমরা যতক্ষণ না জানছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না তার মানে

কারণ আমরা এখানে যে জিনিসটা দেখছি এই যে থট বা যে জিনিসগুলি সেগুলো কি সেগুলো একটা ইমার্জেন্ট প্রপার্টি তাই না এবং এই ইমার্জেন্ট প্রপার্টি তো অনেক জায়গা দেখতে পারেন যেমন কম্পিউটারের মধ্যে দেখতে পারেন একটা ইমার্জেন্ট প্রপার্টি আপনি অরিজিনালি কি দেখছেন যেখানে আছে সেটা কি দেখছেন সেটা কতগুলো জিরো আর ওয়ান কোড তার বেশি তার কিছু না কিন্তু সেই কম্পিউটার স্ক্রিনটা জানে যে কোথায় একটা ব্ল্যাক ডট দিতে হবে কোথায় একটা রেড ডট দিতে হবে কোথায় একটা ব্লু ডট দিতে হবে সে সেই রকম ভাবে দিচ্ছে তখন আপনি দেখছেন স্ক্রিন ইয়ার দেখছেন তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা দেখছেন এবং ঠিক এই কারণেই গ্রাফিক্যাল ডিজাইনারদের কাজটাই তো অর্থাৎ তাই না এই যে

এই ইমার্জেন্ট এটা একটা বায়োকেমিক এই জিনিসটা আমরা ইমার্জেন্ট এখন কথা নাও বলি পরেও বলি এই জিনিসটা তো বুঝছি অন্য কিছু হচ্ছে না সেখানে কতগুলো বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে কতগুলো জেনারেট হচ্ছে কতগুলো সাইন মধ্যে দিয়ে সেগুলো পাস করছে আলটিমেটলি আমি কি দেখছি আমি দেখছি যে আমি যদি খুব ডিপ লেভেলে দেখি তার বিষয়ে কিছুই দেখবো না একটা কোষ বিভাজন হচ্ছে সেখানেও আমি সেই একই জিনিস দেখছি

তার মানে আমি একটা জিনিস বলতে চাইছি যে যদি এই বায়োকেমিক্যাল রিয়াকশনটা যদি না হয় এরকম নয় এই ইমার্জেন্ট প্রপার্টির একটা স্বাধীন অস্তিত্ব আছে এই স্বাধীন অস্তিত্ব যদি না থাকে যদি এই বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া যদি স্বাধীন অস্তিত্ব না থাকে আর ওই বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো এক্স্যাক্টলি যদি সেইখানে সেইখানে সেখানে যদি এইগুলোকে আমি রেপ্লিকেট করতে পারি এবং ওই ইমার্জেন্ট প্রপার্টি তৈরি হয় তাহলে আমি কি বলতে পারি দের ইজ এন অ্যাসোসিয়েশন বিটুইন দিস টু তাই না জি ভাইয়া বাট আমরা যে আপনার ওই যে ম্যাট্রিক্সের কম্পিউটার এক্সাম্পলটা অনেক ভালো ছিল এটা আই থিঙ্ক এটাই হয়েছে আমার লাস্ট পয়েন্ট এর পর আপনি এটার উত্তর দিয়ে আমি আই থিঙ্ক আই উইল না ভাই যদি বেদমি মাফ করেন বাট এটার পর আমি আপনাকে জাস্ট ভিন্ন বিষয়ে একটা প্রশ্ন করব ঠিক আছে বাট এই কনসেপ্টের বিষয়ে আমার লাস্ট প্রশ্ন ঠিক আছে সো আপনি এই এই প্রশ্নটা করার পর আপনার উত্তর শুনে তারপর আমি লাস্ট একটা প্রশ্ন করে আই উইল জাস্ট ফাক অফ ঠিক আছে আমি আপনাকে অনেক বিরক্ত করছি আপনি যেহেতু অনেক মানুষ তাই

এখানে এখানে যে আন্ডারলাইন আপনার যে কোডিংটা আছে মানে বাইনারি কোডিং বলেন বা যে কি আছে হাবিজাবি পাইথন তারপর আরো কি কি আছে ওইগুলো আমরা কিছু জানি না বাট ঠিকই আমরা কম্পিউটার ইমার্জেন্ট প্রপার্টিটা দেখতে পারতেছি এবং আপনার আহ একজন আউটসাইড অবজারভার হিসেবে আমরা কম্পিউটারের মনে করেন যে ছবি টবি দেখতে পাচ্ছি স্ক্রিনটা দেখতে পাচ্ছি ইমার্জেন্ট প্রপার্টিটা দেখতে পারতেছি বাট আন্ডারলাইন কনস্টিটিউন্ট গুলো আমাদের কাছে অ্যাক্সেসেবল না যদি আমরা কম্পিউটারটা স্ক্রু দিয়ে খুলে না দেখি বাট এই অ্যানোলজিটা কি আদৌ এর সাথে অ্যাপ্লিকেবল না কি না কারণ কনসিয়াসনেস কিন্তু আপনি ঠিক উল্টাটা আপনি কনসিয়াসনেসে সব কনস্টিটিউয়েন্ট দেখতে পাইতেছেন আপনি হইতেছেন যে নিউরন টিউরন সব দেখতে পাইতেছেন কিন্তু এই যে ইমার্জেন্ট প্রপার্টিটা আছে মনে করেন আপনি যদি আপনার যদি প্রায়র লিটারেচার অ্যাক্সেস না থাকে যেটা আমি প্রিভিয়াস এক্সপেরিমেন্টে বললাম তাহলে নিউরোনাল অ্যাক্টিভিটি আপনি সবই দেখতে পারবেন সাব অ্যাটমিক লেভেলে যাও আপনি দেখতে পারবেন কিন্তু যে ইমার্জেন্ট যে প্রপার্টিটা আছে মনে করেন যে স্যাডনেস বা হ্যাপিনেস এগুলো কিন্তু দেখতে পারবেন এগুলো বুঝতে হলে আপনার তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার কেমন লাগতেছে কিন্তু কিন্তু এর ক্ষেত্রে কি আপনি লক্ষ্য করেছেন যে বিষয়টা ঠিক উল্টা আপনি গুলো দেখতে পারতেছেন বাট ইমার্জেন্ট যেটা ইমার্জেন্ট যে এক্সপিরিয়েন্সটা ওটা আপনার কাছে টোটালি ইনঅ্যাক্সেসেবল ওইটা অ্যাক্সেস পাইতে হলে ওই সাবজেক্টটাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে তোমার কেমন লাগতেছে কি ফিল করতেছো বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু উল্টা যে আপনি ইমার্জেন্টটা দেখতে পারতেছেন বাট ওই যে আন্ডারলাইন জিনিসগুলো দেখতে পাচ্ছেন না আচ্ছা একটা জিনিস বলি কেন তাহলে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ একটা বুঝতে পেরেছি আচ্ছা এই সিনেমাটা কি দেখা আছে এই যে প্যান্ডোরা নিয়ে যে সিনেমাটা এই প্যান্ডোরা বলে এই কি নাম যেন সিনেমাটার আভাতার আভাতারের যে সিনেমাটা জেমস ক্যামেরনের এটা ট্রেলার দেখছি বাট যে আচ্ছা আভাতার আভাতার সিনেমা দেখা হয়নি আচ্ছা ঠিক আছে

সে যার উপরে রাইডার রাইড করে যে বাহন যে অ্যানিমেলের উপরে রাইড করে তার সাথে নিউরালি কানেক্ট হতে পারে তাদের একটা ওই চুলের একটা ইয়ে আছে চুলের ডগা আছে সেটা নিউরন দিয়ে তৈরি তার এটার সাথে কানেক্ট করতে পারে হম এখন সমস্যাটা হচ্ছে যে এই যে আমি আপনার সাথে কানেক্টেড নই আমি আপনার সাথে নিউরালি কোনোভাবেই কানেক্টেড নই তার মানে এই যে কম্পিউটারে যে জিনিসটা দেখছি একটা ভিজুয়ালি দেখছি এই জিনিসটাকে যদি এই ভিজুয়াল ইন্টারফেসটা না থাকে তাহলে আমিও কিন্তু ব্লাইন্ড ওইখানে কি চলছে সেই জিনিসটা কিন্তু আমি জানি না এখানে যে ইমারজেন্ট প্রপার্টিটা কি সেই জিনিসটা জানি না তার জন্য এখানে একটা ইউজার ইন্টারফেস আছে এই ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমি এই যে প্রোগ্রামিংগুলোকে আমি অ্যাক্সেস করছি কিন্তু মানুষের সাথে আপনার সাথে আমার এরকম তো কোনো ইউজার ইন্টারফেস নেই ইউজার ইন্টারফেস মানে ধরুন আপনি যদি কমপ্লিটলি ধরুন আপনি আপনাকে আমি একটা কোন একটা এমন একটা কোন রকম হ্যালুসিনেশনের একটা ড্রাগ দিলাম ঠিক আছে আপনি হ্যালুসিনேட் করছেন ধরুন এলএসডি 같아요 ঠিক আছে এলএসডি নিয়ে একজন মানুষ কি হ্যালুসিনேட் করছে এই জিনিসটা তার যখন ব্রেন অ্যাক্টিভিটি যেভাবেই দেখুন যদি প্রায় নলেজ না থাকে যে এটা করলে এটা হয় ওটা করলে ওটা হয় এই নলেজ যদি না থাকে সেই জিনিসটা কিন্তু সেই মানুষটাই মানুষটাই ফিল করছে বা সেটাই সেই অনুভব করছে আমি কিন্তু করতে পারছি না আমি শুধুমাত্র একটা ব্রেন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তাই না এইটা কারণটা কি কারণ হচ্ছে আমার সাথে তার আমি তো কানেক্টেড নই তার সাথে তার যে ফিলিংটা সেই জিনিসটার সাথে কি ইমার্জেন্ট প্রপার্টিটা সে কিভাবে ফিল করছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না হ্যাঁ এই জিনিসটা বুঝতে পেরেছি আপনার যে পয়েন্টটা সেই জিনিসটা বুঝতে পেরেছি এই যে ফিলিংটা এই জিনিসটা কিভাবে হয় এই কিভাবে হয় এই যে জিনিসটা কিছু কিছু জিনিস আমরা জানি না এই ব্ল্যাক বক্সে এইখানে কিছু কিছু জিনিস কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা আমরা এই জিনিসগুলোকে ম্যাথামেটিক্যালি কোনো রকম মডেল দিয়ে সেগুলোকে আমরা এখনো পর্যন্ত আহ এখনো পর্যন্ত সেটাকে ডিসক্রাইব করতে পারি না সেই জিনিসটা আমি এগ্রি করি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই জিনিসটা তো এটা এরকম নয় যে একটা একটা কোনোরকম ফিজিক্যাল প্রসেস বা ফিজিক্স এর রুল ফলো করে না সেই জিনিসটাও নয় আমাদের হয়তো একটা নতুন থিওরি একটা নতুন মডেল এর দরকার হতে পারে এই জিনিসগুলিকে ব্যাখ্যা করতে কিন্তু তার মানে এটা নয় যেটা আপনার প্রথম কোয়েশ্চেন ছিল যে আমরা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড দিয়ে যেরকম ভাবে সায়েন্স কে দেখছি সেইটা দিয়ে কি আমরা ব্যাখ্যা করতে পারি হতে পারে আজকে আমরা করতে পারি না কিন্তু পরে যে করতে পারবো না এরকম কখনই নয় এই কারণে দেখবেন যে এফ আর টা ডেভেলপ করছে বা ধরুন এই যে ইজি ইজি যে ইন্টারপ্রিটেশন গুলো এআই দিয়ে ইন্টারপ্রিট করার চেষ্টা করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আহ এরকম নয় যে সেগুলো আমরা করতে পারছি না অবশ্যই আমরা করতে পারছি আমাদের কাছে যদি একটা ম্যাপিং থাকে আমরা সেই জিনিসগুলো করতে পারবো এখন এই জিনিসটা সত্যি যে একটা কম্পিউটারে কি হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন আছে একটা ইউজার ইন্টারফেস আছে উই ক্যান ইন্টারঅ্যাক্ট আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারছি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে আলটিমেট রেজাল্ট ইমার্জেন্ট প্রপার্টিটা কি হচ্ছে আমি তো আপনার সাথে কানেক্টেড নই সেই জন্য আমি সেই জিনিসটা ফিল করতে পারছি না যদি কোনোভাবে কানেক্ট করা যায় যেমন ধরুন এই ইয়ে যে নিউরালিঙ্ক ডেভেলপ করার চেষ্টা করছে এই নিউরালিংকের মধ্যে যদি হয় তাহলে আমি করতে পারি আমি জানি না আপনি ইমোটিভ বলে একটা একটা হেড গিয়ার ছিল আপনি এটা না শুনেছিল আমি একটা ল্যাবে কাজ করতাম দেখে সেখানে এই ইমোটিভ নিয়ে খুব কাজ করা হতো তা পরবর্তীকালে সেই কোম্পানি কে অন্য একটা কোম্পানি গুগল বা কিনে নেয় তারপরে তারা সব এমপ্লয়দেরকে বের করে দেয় তা তখন তখন আমি কলেজের একটা প্রজেক্টের জন্য এখানে যুক্ত হয়েছিলাম তাই ইমোটিভ কি করতে এই মোটিভ আপনার ব্রেনে একটা এই হেড গিয়ারের মতো পড়ায় সে ব্রেনের বিভিন্ন রকম রেসপন্স গুলোকে ইয়ে করে তার মানে তাদের যে ইন্টারফেস্টে যেরকম হওয়ার কথা ছিল আমি জানি না তার এখন কোথায় আপনাকে ওই প্লে স্টেশন খেলতে গেলে আর ওই ইয়ের দরকার হবে না একটা গেমিং কনসোলের দরকার হবে না আপনি জাস্ট ভাববেন আর ওইখানে ওই ইন্টারফেসের জিনিসটা দেখতে পাবেন এর জন্য কিছু ট্রেন করা হতো আমি আমি কয়েকদিন এখানে ট্রেনিং এ কাজ করেছি তো ওখানে হেড গিয়াটা বসাতো সেখানে হচ্ছে ওই আমাকে ভাবতে বলতো যে এরকম এরকম ভাবো তা তাদের ওই ইয়ালগরিদিনেও কিছু কিছু কাজ করেছিলাম এক সময় তা তারপরে খুব প্রিমিটিভ লেভেলে খুব প্রিলিমিটারি লেভেলের খুব কাজ কাজ ছিল সেগুলো আমাদের জন্য তা তো যে সমস্ত প্যাটেন্টগুলো সেগুলো আমাদের অ্যাক্সেস ছিল না তারপরে তো কেউ একটা ওটাকে ইয়ে

আপনার সাথে আমার কোনো ইউজার ইন্টারফেস নাই কিন্তু আমার সাথে আমার কিন্তু ইউজার ইন্টারফেস আছে আমার যে ব্রেন অ্যাক্টিভিটি চলতেছে হ্যাঁ এর যে ইমার্জেন্ট প্রপার্টি এটা আপনি ঠিকই দেখতে পারতেছেন না বাট আমি সাবজেক্টিভলি ঠিকই এটা দেখতে পারতেছি তো ইউজার ইন্টারফেস কিন্তু এক্সিস্ট করে সেটা আপনার অ্যাক্সেস নাই আমার অ্যাক্সেস আছে কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে ইউজার ইন্টারফেস এক্সিস্ট করে এটা আমি অ্যাক্সেস পাইতেছি কিন্তু আপনি যদি এখন আমার ব্রেনটা নিয়ে ইচ্ছা মতো কাটাকাটি করে গুতাগুতি করে যত যাই করেন আপনি কিন্তু ইন্টারফেস আর খুঁজে পাবেন না তো এই জিনিসটা কি আপনার কাছে একটু পাজলিং মনে হয় না যে আহ আচ্ছা একটা প্রশ্ন করি

তা তো আমার জানা নেই হয়তো করতে এখন বলছি কি করতে পারি সত্যি কি করতে পারি না না কি করতে পারি এরকম যদি ব্রেনের কোনো রকম ডিসফাংশন থাকে ব্রেনের কোনো রকম ডিসফাংশন থাকে যদি ওই কন্ডাকটিভ পাথটা ঠিক থাকে এই কন্ডাকটিভ পাথটা যদি ঠিক থাকে তবু যদি নিউরাল সেনসরি কোনো একটা পাথে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু করতে পারি না এবং এই যে এই যে এই যে বৃদ্ধ হলে যে যত বুড়ো হতে থাকে যে কালা হয় তাই এটা কিন্তু এই একটা নিউরাল সেনসরি ডিফারেন্সের জন্য একটা সমস্যা হয় তাই না হুম 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 তাহলে একটা জিনিস দেখুন এই এটা हैन তাই না তাহলে যদি এইটা এটা কেন হয় না কেন আমরা এর ই করতে পারছি না কেন এটাকে অ্যাকনো পর্যন্ত কিওর করতে পারছি না আপনি বলে দেন কারণ হচ্ছে এইটার সাথে যে মাইনিউট ইন্টারঅ্যাকশনগুলো প্রয়োজন হয় যে মাইক্রো লেভেল যে রাদার মাইক্রো না ন্যানো লেভেলে যে ইন্টারঅ্যাকশনগুলো প্রিজেন্ট হয় সেই ইন্টারঅ্যাকশনগুলো অ্যাকনো পর্যন্ত আমাদের ন্যানো টেকনোলজি অতটা ডেভেলপ হয়নি যে আমরা সেগুলোকে কিওর করতে পারি বা সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি এখনো পর্যন্ত পাই না এই নিউরো নিয়ে একটুখানি পড়াশোনা করে দেখতে পারেন এই নিউরোলিং লিঙ্কে কিন্তু এরকম প্রচুর এই ন্যানো টেকনোলজি নিয়ে এরকম অনেক কিছু রিসার্চ করছে এরা নিউরো লিঙ্ক প্রজেক্টের নাম শুনেছেন নিশ্চয়ই এই যে এখানে

তোরা যেটা বলছে যে একটা ব্রেন কম্পিউটার সাথে কম্পিউটারের একটা ইন্টারফেস তারা করার চেষ্টা করছে আমি যাই না আমি এদের পেপার পারি না কারণ যখনই দেখি যে এই যে রিসার্চ এগুলো সেগুলো আমি খুব একটা পাইনি কখনো মানে খুব বেশি যে তারা খুব ইলাবোরেটলি এই জিনিসগুলোকে আহ কি বলে মানে টেকনোলজিগুলোকে খুব ডিসক্রাইব করে সেরকম না কি করছে আমি এক্সাক্টলি বলতে পারবো না আপনাকে কিভাবে করছে তার যে মূল মেকানিজম অ্যাকশনটা কি সেই জিনিসটা আমি জানি না কিন্তু এইটুকু এইটুকু তারা ইয়ে করে ক্লেম করে যে তার একটা ব্রেন কম্পিউটার এইটার একটা ইন্টারফেস একটা একটা কমিউনিকেশন এরকম করার চেষ্টা করছে মানে আপনি এই যে ব্রেনের যে ছোট ছোট অ্যাকশন যেগুলোকে এখন পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারছি না ধীরে ধীরে দেখবেন এগুলোকে অ্যাক্সেস করতে পারবো এই যে আপনি একটা জিনিস বললেন যে আমি আপনার কাছে অ্যাক্সেস আছি কিন্তু আমার কাছে অ্যাক্সেস নেই কারণটা কি কারণ এই যে ব্রেনের যে আপনার সাথে আপনার ব্রেনটা অ্যাজ এ হোল সেটা কানেক্টেড বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গাতে কানেক্টেড যদি এরকম হয় যে অপটিক নাম যদি কানেক্টেড না থাকে

জাস্ট শুধুমাত্র ডেসক্রিপশন শুনে কোনটা স্কোয়ার কোনটা সার্কেল কোনটা বা যে টাচ করে যে আগে যে বুঝলো যে একটা ঘনক একটা একটা বল এই জিনিসগুলোকে দেখে বুঝতে পারবে তার আনসারটা পরবর্তীকালে যখন এরকম ঘটনা ঘটেছে যে ধরুন এই জন্ম থেকে হয়তো কর্নিয়ার কোনো একটা ইয়ে ছিল কোনো একটা সমস্যা ছিল বা লেন্সের কোনো একটা সমস্যা ছিল তারা হয়তো সার্জারির পরে দেখতে পাচ্ছে তাদের হয়তো সেন্সারি সেন্সারি পার্টটা ঠিক ছিল তারা কিন্তু সত্যি এই জিনিসটা পারে না বুঝছেন তার মানে একটা জিনিস আমি বলতে চাইছি যে তাদের ওই ব্রেনে যে তাদের যে ইন্টারপ্রিটেশনটা ওই ইন্টারপ্রিটেশনটা ওইভাবে তৈরি হয় না ভিজুয়াল ইন্টারপ্রিটেশন আলাদা হিয়ারিং ইন্টারপ্রিটেশন আলাদা শব্দের ইন্টারপ্রিটেশন আলাদা সমস্ত কিছু আলাদা কিন্তু ব্রেনে একটা সেন্ট্রাল প্রসেসিং হয়ে সেই সমস্ত জিনিসগুলোকে কোরিলেট হতে থাকে তা আপনার যে প্রথম প্রশ্ন যে একটা ডেটা যদি আমার কাছে না থাকে তাহলে কি আমি এটাকে কোরিলেট করতে পারবো তার উত্তর হচ্ছে না সেই জিনিসটা আগেই বলেছিলাম যে উত্তর হচ্ছে না এবার আপনি যে জিনিসটা বলছেন যে আমার কাছে কিন্তু আপনার কাছে নেই আপনার কাছে আছে কি করে এটার কারণ হচ্ছে একটা সেন্ট্রাল প্রসেসিং এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটা সমস্ত

ঠিক আছে এরকম কিন্তু এইচসি ভার্মা বললো বলে হতেই পারে এরকম একটা হতেই পারে যে এমন একটা ফিজিক্স ছিল সেই সময় তারা অ্যাক্সেস করতো এমন একটা মডেলিং তারা জানতো জিনিসটা আমরা হয়তো এখন জানি না বা আমরা সেই জিনিসটা ভুলে গেছি কিন্তু অ্যাসোসিয়েশনটা তো অন্তর্ভুক্ত দেখানো যাবে সেই অ্যাসোসিয়েশনটি কেউ দেখাতে পারে এখনো পর্যন্ত তাই আমি যে তাহলে আমি আর যে জ্যোতিষটা মানবো কি করে তাহলে সেটা যে বিলিভ করবো এরকম যদি হয় যে এর মধ্যে অ্যাক্সিডেন্টকে ঠিক ঠিক বলে দিচ্ছে যে আজকে এটা হবে কালকে এটা হবে বা তার একটা প্রিজন আছে অ্যাক্সিডেন্টের অ্যাকজনই ঠিক বলতে হবে তার অন্তর্ভুক্ত একটা সার্টেন সার্টেন্টি নিয়ে একটা নাইনটি ফাইভ পার্সেন্ট একটা কনফিডেন্স ইন্টারভেল নিয়ে এসে বলছে তখন ঠিক আছে আপনার মানবে তাই জন্য আমি একটা জিনিস যেটা যেটা বলার সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি আমি জানি আপনি এগ্রি করতে পারেন এই সাইন্টিফিক মেথড যেটাকে আমরা এখনো পর্যন্ত ডিসক্রাইব করি এটাই কিন্তু সত্যে পৌঁছানোর একমাত্র টুল বলে আমি মনে করি এরকম হচ্ছে ওই কোনোরকম একটা মেডিটেশন কোন রকম এই ধর্মীয় গ্রন্থ বা এরকম কোনো কিছু সেটা কিন্তু খুব একটা হেল্প করে না তার কারণটা কি তো কারণ হচ্ছে ওইখানে আমরা এই যে কোনো একটা জিনিস ভুল হলো নাকি ঠিক হলো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি না এই সেদিনকে একটা বই পড়ছিলাম বই পড়তে পড়তে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো যে এই উনিশশো সাতচল্লিশ সালে এই রাদারফুড আর উইল স্ল্যাম এরা একটা ওই হাইড্রোজেনের ইয়েটাকে হাইড্রোজেনের যে স্পেকট্রামটাকে সেই সেই স্পেকট্রামটাকে পরীক্ষা করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা তখন এমন একটা নাইনটিন ফর্টি সেভেনে এপ্রিল মাসে এই জিনিসটা করেছিল তা তখন হাইড্রোজেনের যে স্পেকট্রামটা সেটা পরীক্ষা করেছিল এই কারণে কারণ তারা ওয়ান পার্ট ইন হান্ড্রেড মিলিয়ন এই অ্যাকুরেসিতে যে করতে পারতো কিন্তু করতে গিয়ে তারা খুব অবাক হয়েছিল দেখেছিল যে এই জিনিসটা পল যে প্রেডিকশন তার সাথে খুব একটা মেলে না তার মধ্যে যদি একটা একটা ডিসক্রিপেন্সি আছে এই ডিসক্রিপেন্সিটা যদি কম হান্ড্রেড ওয়ান বিলিয়ন একটা ডিসক্রিপেন্সি ছিল কিন্তু ডিসক্রিপেন্সি ছিলই এই ডিসক্রিপেন্সিটা সলভ করতে পেরেছিল শুধুমাত্র যদি আমরা একটা ভার্চুয়াল পার্টিকুলার অস্তিত্ব আমরা ধরে নিই ঠিক আছে তা দেখুন এই যে এই যে এই সাইন্টিফিক মেথড আছে এই জিনিসটা কি করে এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমাদের নলেজটাকে আপগ্রেড করার সুযোগ দেয় এখন যদি একটা একটা যদি বাইরে যদি একটা মেটাফিজিক্স থাকে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থাকে আমাদের অসুবিধা কোথায় আমরা সেই জিনিসটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবো বরং আরো ভালো এরকম হতেই পারে যে আমরা একটা পারপেচুয়াল মোশন পারপেচুয়াল ইঞ্জিন এরকম কোনো কিছু সন্ধান পেলাম এরকম হতেই পারে আমাদের আর ফিউল লাগছে না আমরা এমনি উড়ে উড়ে চলে যাচ্ছি হ্যাঁ মাইন্ড পাওয়ার দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছি আমাদের অ্যাক্সেস করতে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই বরং ভালো একটু করতে পারলে তাতে তার মানে এটা নয় যে আমাদের কোনো রকম বাসনেস আছে বা আমাদের কোনো রকম পর্দা আছে না ওটা আমরা কিছু দিয়ে মানবো না এরকম নয় কিন্তু এটা আমাদের সেই সেই জিনিসটা হতে পারলেই সব থেকে ভালো আমার যদি এরকম একটা ক্লিন এনার্জি আমি পাই স্পোর্টস পাই অসুবিধা কোথায় আর যদি আমি ফোন না করি আপনাকে থট প্রসেস জানতে পারি অসুবিধা কোথায় তাই না তার আমি এটাই বলতে চাইছি তার সাথে কোনো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব নেই তাই না আর যদি যদি এরকম ওয়ার্ল্ড টু ইনভলভ উইথ দ্যাট হম ভাই এটা একটা ইন্টারেস্টিং কথা বললেন যে যদি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে থাকে ওটার সাথে মানে আমাদের কোনো প্রবলেম নাই মানে ইট ফাইন বাট এখানে তাহলে তো দুইটা প্রশ্ন অটোমেটিক জায়গা যায় যদি মেটাফিজিক্সের বাইরে কোনো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে থাকে তাহলে কি আদৌ এটা আপনার সাইন্টিফিক মেথড দিয়ে অ্যাক্সেস করা পসিবল হবে কিনা এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে শুনুন বলছি আনসাইন্টিফিক মেথড হোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হ্যাঁ আন সাইন্টিফিক কোনো অসুবিধা নেই কিন্তু এই ফেয়ারি টেলস গল্প কথা দিয়ে সেই জিনিসটাকে অ্যাক্সেস করা যায় না তাই না ওই যে বললাম না যে জ্যোতিষ বা এরকম কোনো কিছুতে যদি কাজ হয় সেটা অন্য কোন সায়েন্স থাকলে থাক মেটাফিজিকাল থাকলে থাক কিন্তু অন্ধক্ষেত্রে অ্যাসোসিয়েশন তো আমি দেখতে পারবো তাই না হ্যাঁ আহ সেটা তো সঠিক বলছেন যে মেডিটেশন হাবি দাবি এগুলোতে তো কিছু পসিবল না বাট আর সায়েন্টিফিক মেথড হচ্ছে কি বলবো ইট ইজ দ্য বেস্ট টুল দ্যাট উই হ্যাভ হ্যাঁ দেখ ভাই শেয়ার এই বলে দশ বছর আগে বলে রাখলো যে এই রাশিয়া ইউক্রেন এই সময় যুদ্ধ হবে এই সময় থামবে এই হবে বা ধরুন হচ্ছে বললো টোয়েন্টি সিক্স ইলেভেনের এইখানে এইখানে একটা সমস্যা হবে এরকম যদি বলে রাখতো আমাদের সমস্যা কোথায় আমরা তো সেই জিনিসটাকে আরো বেশি ভাবে নালিশ করার চেষ্টা করতাম যদি বলতো যে দেখবে এখানে খরা হবে সাবধান এখানে অতিবৃষ্টি হবে সাবধান এই ড্যামটা ভেঙে যাবে ফ্লাইওভারটা পড়ে যাবে সাবধান যদি বলে আমাদেরকে আমরা আরো বেশি সচেতন হতাম তাই না আমাদের সমস্যা লাগতো কোনো কিন্তু কেউ করতে পারে কি আমার প্রশ্ন হচ্ছে সেটাই এখন যদি করতে পারেও না এবার জোর গলায় বলবেন যে না ওই জিনিসটাই কাজ করে বিয়ন্ড ফিজিক্স সেই জিনিসটাই গল্প কথা টেল দিতে কোনো লাভ নেই সায়েন্সের বিয় যদি কোনো মেথড থাকে আসুক না আমার সমস্যা নেই আমি সেই জিনিসটাকে তো স্বীকার করতে কোনো বাধা নেই কোনো যদি এরকম পক্ষীরাজ ঘোড়া থাকে থাকতেই পারে আমি পক্ষীরাজ ঘোরা রাখবো আমি প্লেনে করে যাবো না আমি পক্ষীরাজ ঘোড়ায় চেপে দিল্লি যাব অসুবিধা কোথায় আমি একটা গাড়ি রাখতে পারছি আমি একটা গাড়ি রাখতে পারছি আপনি কি সাইন্টিফিক মেথড একটা রাফ ডেফিনিশন দিয়ে নিতে পারবেন যেহেতু আপনি টার্মটা ইউজ করতেছেন না সাইন্টিফিক মেথড অনেক কিছু বোঝাতে পারে সাইন্টিফিক মানে কোনো কিছু ওকে এমন একটা মেথড একটা খুব সিম্পল একটা মেথড যেখানে যদি কোনো কিছু একটা ব্যাখ্যা করতে চান সারা পৃথিবীতে দেখছেন বা দেখছেন না কোনো কিছু একটা ঘটনার যে ব্যাখ্যা করতে চান এই ঘটনা একটা হাইপোথিস দিতে হবে যে এই কারণে হতে পারে এই হাইপোথিসটা কেমন হবে এই হাইপোথিসটা ফলসিফাইবল হতে হবে মানে এই জিনিসটাকে ভুল প্রমাণ করা যেতে পারতে হবে ঠিক আছে দুই নম্বর কি কতগুলো টেস্টেবল প্রেডিকশন দিতে হবে যে এই টেস্টে করে দেখো এটা এরকম হবে এটা করলে ওরকম হবে সেটা করলে সেরকম হবে তিন নম্বর কি এটা আছে সিচুয়েশন থাকতে হবে এটি হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল সায়েন্টিফিক মেথড তার বিষয়ে কিছু না এর বাইরে যদি এরকম হয় নলেজ গ্যাদার করে যদি এরকম হয় যে ধরুন মেডিটেশন করে নলেজ গ্যাদার করা যায় ঠিক আছে কোনো রকম এইরকম পরীক্ষা প্রমাণ এই সমস্ত কিছু লাগবে না ধরুন আমি বললাম তার সাথে আমাদের যে প্র্যাক্টিক্যাল যে মেজারমেন্ট সেই দুটো জিনিস মিলছে না তো ভ্যাকুয়ের যত এনার্জি হওয়ার কথা আমাদের থিওটিক্যালই সেই বাকি সমস্ত কিছু মিলছে কিন্তু এই জিনিসটি মিলছে না কেন মিলছে না আপনি মেডিটেশন করে বলে দিলেন যে এই কারণে মিলছে না আমার আর কি গেল বলে দিলেন আমার কোনো পরীক্ষা প্রমাণ করার দরকার নেই এবার দেখা গেল সেই জিনিসটি কাজ করছে তাহলে সেই জিনিসটি মেথডটি ব্যবহার করবো অত বড় বড় ল্যাব তৈরি করে এই লার্জ হেট্রেন কোলাইটার তৈরি করে এই আইআইটি তে রিসার্চ করে এত মাথা পাচ্ছি করার কোনো দরকার নেই সেটাই করে করা যাবে তারাস ভাই আছেন নাকি এই তো যেতে চলে গেছে হ্যাঁ ফারেজ ভাই দেখি ফারেজ ভাই আস্তে আস্তে তখন একটু নেক্সট অপে